ফিকার প্রশ্ন হলে আমি শেখকে দিব মাশাআল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ ফকি হচ্ছেন আমাদের শেখ এটা কোনো সন্দেহ না এটা আমরা সার্টিফিকেট কথা এটা কোনো আন্দাজি কথা না আল্লাহর রহমতে সুতরাং প্রথম প্রশ্নটা হচ্ছে আমি পড়ছি শেখ উত্তর দিবেন জিকা বাজার ফ্রিল্যান্সার বা জিকা বাজার মোবাইল নেটের মাধ্যমে যে ব্যবসা হচ্ছে এ সম্পর্কে একটু সমাধান দেবে এটা করা ইসলামে হারাম নাকি হালাল অতিরিক্ত মানে সুদ দিয়ে এটাকে ডেলিভারি দেওয়া হয় থাকে অথবা প্রোভাইড করা হয় থাকে এই কাজটি যেহেতু অতিরিক্ত নেওয়া হয় থাকে এটি কোনো সুন্দর সুদ হবে হারাম হবে এই কাজটা অতিরিক্ত গ্রহণ করার কারণে হারাম হবে মসজিদের ইমাম সাহেব মাগরিবের আজানের পর 3 থেকে 5 মিনিট সূরা পড়ায় এটা কি ইসলামের দৃষ্টি ঠিক এটা ঠিক নয় কেন ঠিক নয় জানেন এই সময়ে সলাত আসিরা বন্ধ করার বুদ্ধি পয়তারা করছে তারা এটা এটা করবেন না এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কাবলাল মাগরিব সল্লু কাবলাল মাগরিব শেষে বলছে লিমান শাহ যে চাই সেজন্য পড়ে তারপরে এটা বন্ধ করার জন্য বুদ্ধি করে এখন আর কোনো সময় পায় না শুধু মাগরিবে মাঝখানে কেন পড়াচ্ছে এই সময় দোয়া করতে পারে দোয়া কবুল হয় আজান একামতের মাঝখানে সব বন্ধ করে তিনি এখন সূরা কেরাত শিখাচ্ছেন আর সুযোগ পাননি তিনি এটা এটা অবশ্যই এটা খারাপ কাজ হবে ভালো কাজ হবে না ভালো কাজ অন্য সময় তিনি পড়ান কিন্তু এই সময় মানুষকে 2 রাকাত নামাজ পড়তে দেন আচ্ছা 2 রাকাত নামাজ মানুষ দোয়া করতে পারে দোয়া আল্লাহর কাছে দোয়ার সময় এটা আজান একামতের মাঝখানে দোয়া দূর দোয়া কবুল হয় সুতরাং এই সময় দোয়া করার সুযোগ বন্ধ করার পাতারা করা হচ্ছে এটা ঠিক নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গ্রামীণ ব্যাংকে চাকরি করে এমন ছেলের সঙ্গে কি বোনকে বিয়ে দেওয়া যাবে দেখুন প্রথমত ব্যক্তির কাছে বিয়ে দিতে পারবেন তার আয়টা হারাম এটা আপনি বুঝতে পারছেন এখন আপনি চিন্তা করবেন তার আয় যার আয় হারাম তার কাছে আপনি বিয়ে দিবেন কিনা ব্যক্তি হিসেবে তো বিয়ে দেয় তো না যাদের ইমানদার হলে গুনাহ করছে গুনাহকারী এটা তো নিষেধ না কিন্তু আমরা অনুরোধ জানাবো যাদের আয় হারাম তাদের তো ঘরও সবকিছু হারামে ধীরে ধীরে হতে থাকবে এরকম কোন হারামের দিকে আপনার জন্য না যান কিন্তু এমনি বিয়ে অশুদ্ধ হয়ে যাবে এরকম না কিন্তু হ্যাঁ ওই ব্যক্তি যদি কোনো সুদকে হালাল মনে করে করে থাকে তাহলে তো কুফুরি আমার তো পেটের ভিতরে কারো যায়নি যতক্ষণ পর্যন্ত তার মধ্যে হারামের বোধ আছে যে আমি হারাম কাজ করে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তার গুনাগার আর গুনাগারের কাছে বোন বিয়ে দিতে পারবেন মেয়ে বিয়ে দিতে পারবেন সমস্যা না কিন্তু জেনে শুনে অন্যায় কাজের দিকে যাওয়া ঠিক হবে না কারণ আমি জেনে শুনে কেন অন্যায় কাজটা করতে যাবো যদি জানেন যে এই ভুলটা হতেই যাচ্ছে আমি কেন অন্যায় ভালো ছেলে ন্যাক্কার ছেলের দিকে অবশ্যই সন্তানদেরকে দিতে চেষ্টা করবেন বিয়ে দিতে চেষ্টা করবেন অতিরিক্ত কিন্তু দেনমোহরটা আপনার জন্য ফরজ এবং ঋণ যদি মারা যান তাহলে আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সুতরাং আগে দেনমোহর আদায় করে দিন প্রশ্ন করেছেন আমি নফল নামাজ আদায় করি খুব কম কারণ আমাদের ইমাম সাহেব বলেন সঠিকভাবে সহি শুদ্ধভাবে না পড়তে পারলে নফল ওয়াজিব হয়ে যায় কেমন কথা এটা এই কথা তো আমরা আর বেশি শুনি না এই কথাটা এরকম ঘটনা এরকম না আপনি নফল নামাজ আদায় করবেন কোরআন আপনি সুরায় ফাতিহা পড়তে পারেন কিনা যে সুরায় ফাতিহা পড়তে পারে আলহামদুলিল্লাহ তার নামাজ হয়ে যাবে বাকিগুলো তো আপনি জানেন না কি পড়তে হবে হালকা জিনিস সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম আর এগুলি পড়তে পারে সুরায় ফাতিহা যদি কেউ পড়তে পারে সুন্দর করে নফল নামাজ পড়বেন নফল নামাজের ওয়াজিব হয়ে যা ফরজ ওয়াজিব হয়ে যা কথাটা এরকম না তবে ছেড়ে দিলে কেউ এটা মাসাল আলাদা সেটা হচ্ছে কেউ ছেড়ে দিলে এখানে আলাদা মতভেদ আছে কিন্তু নফল নামাজ বেশি বেশি পড়বেন কেন ফরজ নামাজে আমাদের অনেক ঘাটতি থাকে যত নফল পড়বেন তত ঘাটতিটা পূরণ হবে এবং অনেক আলেম আমি সিয়ার আলমনবালা পড়ে দেখলাম আমাদের পূর্বসূরি যারা ছিলেন মহাদ্দেশ মুফাসসির আর ওলামা মহাজ্জত ছিলেন সবাই তারা বলেছেন জীবনে সবচেয়ে যে কাজটি আখেরাতে বেশি কাজে লেগেছে এটা হচ্ছে 2 রাকাত সালাত মানে সালাত যে পড়েছে রাতের অন্ধকারে কেউ দেখেনি সেটা কাজে লেগেছে এমনকি কারো কারো এমন হইতো যেখানে সাজ্জাদ যেটা পড়তেন এটা দেখতে মনে হইতো খাল উঠে গেছে চামড়া নামাজ পড়তে পড়তে কেউ কেউ দিনে রাতে সারাদিন নামাজ পড়তেন কথা সালাত পড়াইতেন বাকি সময় নামাজ পড়তেন মানুষদের পড়াইতেন হাদিস তারপর নামাজ পড়তেন সুতরাং নফল সালাত বেশি বেশি করবেন বেশি বেশি পড়বেন যেটুকু পারেন এটুকু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবো চেষ্টা করুন ভালো করতে কিন্তু তাই বলে ভয় দেখেই দিয়েছে আপনাকে নামাজ পড়া বন্ধ করে দেওয়া যেন এটা কিন্তু কাজটা ঠিক করেনি Student, check it out.